প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি সুনীত কুমার মুৎসুদ্দি, প্রভাষক জীববিজ্ঞান, বাংলাহালিয়া সরকারি কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ভিডিও ক্লিপ দেখো। ভিডিও ক্লিপটা দেখে তোমরা বুঝতে পারবে আজকে আমি কি আলোচনা করব। জীববিজ্ঞানের ধারণা। জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত নানান বিষয় গবেষণা ও আলোচনা করা হয়। জীবের গঠন, বৃদ্ধি, বর্তন ও শ্রেণীবিন্যাস সহ সমস্ত কিছু জীববিজ্ঞানের আলোচনার বিষয়। জীববিজ্ঞানের ইংরেজি পরিভাষা বায়োলজি শব্দটি এসেছে গ্রিক বায়োস ও লগোস মিলে, যার অর্থ জীবন ও জ্ঞান। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে খ্রিস্টপূর্ব 384 থেকে 322 পর্যন্ত জীববিজ্ঞানের জনক বলা হয়। জীববিজ্ঞানে উদ্ভিদ ও প্রাণীকে প্রথাগতভাবে আলাদা না করে সমস্ত বিষয়কে একত্রে আলোচনা করা হয়। সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য জীববিজ্ঞান পাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিও ক্লিপটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমি কি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণী, আলোচ্য বিষয় জীববিজ্ঞানের মৌলিক ধারণা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবারে শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, জীববিজ্ঞান সম্পর্কে জানতে পারবে, জীব বৈচিত্র্য সম্পর্কে জানতে পারবে, শ্রেণীবিন্যাস এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, জীববিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা যেখানে জীব ও জীবন সংক্রান্ত গবেষণা করা হয়। তাদের গঠন, বৃদ্ধি, বিবর্তন, শ্রেণীবিন্যাস বিদ্যার আলোচনাও এর অন্তর্ভুক্ত। আধুনিক জীববিজ্ঞান খুব বিস্তৃত একটি ক্ষেত্র যেখানে অনেক শাখা উপশাখা আছে। আধুনিক জীববিজ্ঞান বলে কোষ হচ্ছে জীবনের মূল একক, আর জিন হল বংশগতিবিদ্যার মূল একক, আর বিবর্তন হল একমাত্র প্রক্রিয়া যার মাধ্যমে নতুন প্রজাতির জীব সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ক্লাস নিয়ে এখানে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো জীববিজ্ঞানকে প্রধানত দুটি শাখায় ভাগ করা হয়েছে। একটি শাখা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং অন্যটি হচ্ছে প্রাণী বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নবম দশম শ্রেণীতে জীববিজ্ঞান পড়েছ, কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাসে আমাদের জীববিজ্ঞানকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, আরেকটা হচ্ছে প্রাণী বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে দুইটি বর্ষ আছে। প্রথম বর্ষে আগে পড়ানো হতো উদ্ভিদ বিজ্ঞান এবং দ্বিতীয় বর্ষে পড়ানো হতো প্রাণী বিজ্ঞান, কিন্তু এখন নতুন নির্দেশনা অনুযায়ী বিগত কয়েক বছর ধরে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান দুইটারই 12টা অধ্যায়ের মধ্যে 6টা অধ্যায়, প্রথম পত্র 6টা অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে 6টা অধ্যায় প্রথম বর্ষে পড়ানো হচ্ছে, এবং বাকি 6টা প্রথম পত্র অধ্যায় এবং দ্বিতীয় পত্র থেকে বাকি 6টা অধ্যায় দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এবারে পরবর্তী আলোচনাতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, পৃথিবীর এই বিচিত্র পরিবেশের প্রায় সর্বত্রই রয়েছে জীবের উপস্থিতি। জলে, স্থলে জীবের উপস্থিতি আমরা সবসময়ই দেখে থাকি। তবে অনেক জীব প্রজাতি আছে
যা সচরাচর খালি চোখে দেখা যায় না। অনুমান করা হয় যে বর্তমানে পৃথিবীতে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 500,000 মতো এবং প্রাণী প্রজাতির সংখ্যা 1,300,000-এর উপরে। এই লক্ষ লক্ষ প্রজাতির জীব একটি থেকে অন্যটি ভিন্নত, বৈশিষ্ট্য অনুযায়ী তাদের প্রতিটি প্রজাতিকে শনাক্ত করা যায়। ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতিকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য, অর্থাৎ প্রজাতির মধ্যে বিভিন্ন ধরনের প্রজাতি আছে, এগুলোকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। একই প্রজাতির মধ্যে আবার প্রকরণগত ভিন্নতা লক্ষ্য করা যায়, অর্থাৎ ধানের বিভিন্ন প্রকরণ এর একটি উদাহরণ, অর্থাৎ ধানের মধ্যে বিভিন্ন ধরনের ধানের প্রকরণ রয়েছে। জিনগত পার্থক্যের কারণে এমনটি হয়, একে বলা হয় জিনগত বৈচিত্র্য। যেমন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ, কালো, সাদা, লম্বা, বেটে, এগুলো সব হচ্ছে জিনগত বৈচিত্র্য। বিভিন্ন পরিবেশতন্ত্রে বিভিন্ন ধরনের জীব জন্মে। পৃথিবীতে বিভিন্ন রকমের ভৌগোলিক অবস্থা বা পরিবেশ বিরাজমান, যা পরিবেশগত বৈচিত্র্য হিসেবে বিবেচিত। পৃথিবীর বিচিত্র পরিবেশের প্রায় সর্বত্র রয়েছে জীবজগতের বিস্তৃতি। আবার জীবজগতের মধ্যে রয়েছে জীবের জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং পরিবেশগত বৈচিত্র্য বা ভিন্নতা। প্রিয় শিক্ষার্থীরা, এদেরকে একসাথে বলা হয় জীব বৈচিত্র্য। জীববিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে প্রতিটি জীব বা জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য, আচরণ, ব্যবহার ইত্যাদি আমাদের জানা প্রয়োজন। এজন্য চাই একটি সহজ পদ্ধতি, অসংখ্য ও বিচিত্র জীব প্রজাতিকে কীভাবে সহজে জানা যায় তার জন্য চাই একটি সুনির্দিষ্ট ও সুবিন্যস্ত পদ্ধতি। অর্থাৎ পৃথিবীতে বিপুল সংখ্যক প্রজাতিকে কীভাবে জানা যায় এবং কীভাবে চেনা যায়, এজন্য একটি সুচিন্তিত ও সুবিন্যস্ত একটি পদ্ধতি প্রয়োজন। আর এই পদ্ধতি জীবের শ্রেণীবিন্যাস নামে পরিচিত। চিরাচরিত ধারণা অনুযায়ী জীব প্রধানত দুই প্রকার, উদ্ভিদ এবং প্রাণী। এদের মধ্যে মিল এবং অমিল দুই আছে। যাই হোক, উদ্ভিদ এবং প্রাণী পৃথক যোগ্য। আমাদের পরবর্তী আলোচনা উদ্ভিদ নিয়ে। তাহলে উদ্ভিদ কারা? যেসব জীবের দেহ গঠনকারী খোঁজ জড় প্রাচীর বিশিষ্ট এবং যারা কঠিন খাদ্য গ্রহণে অক্ষম, সেসব জীবই উদ্ভিদ হিসেবে পরিচিত। অর্থাৎ যে জীবরা দেহটা জড় কোষ প্রাচীর দিয়ে গঠিত এবং কঠিন খাদ্য গ্রহণ করতে অক্ষম, তাদেরকে আমরা উদ্ভিদ হিসেবে বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা আলোচনা করব উদ্ভিদ শ্রেণীবিন্যাস কি। বিচিত্র ধরনের অসংখ্য উদ্ভিদরাজিকে চারিত্রিক বৈশিষ্ট্যের সাদৃশ্যের ভিত্তিতে একসাথে স্থাপনের নীতিমালায় পৃথিবীর সব উদ্ভিদকে কিংডম, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ প্রভৃতি প্রজাতির দল উপদলে বিন্যাস করার পদ্ধতিকে বলা হয় উদ্ভিদ শ্রেণীবিন্যাস। উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, অর্থাৎ কেন উদ্ভিদ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা রয়েছে সেটা আমি আলোচনা করি। নিম্নলিখিত কারণে বৈচিত্র্যময় উদ্ভিদ রাজিকে শ্রেণীবিন্যস্ত করা আবশ্যক। এক, আমাদের প্রয়োজনেই বিশ্বের সব উদ্ভিদকে জানা আবশ্যক, কিন্তু সারা বিশ্বের প্রায় 500,000 প্রজাতির প্রতিটিকে পৃথক পৃথকভাবে জানা অসম্ভব, অথচ আমাদের তা জানতে হবে। উদ্ভিদের শ্রেণীবিন্যাস সহজ উপায়ে সব উদ্ভিদকে জানতে সাহায্য করে। অর্থাৎ শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবজগতের সকল উদ্ভিদকে সহজভাবে জানা বা চেনা যায়। উদ্ভিদ শ্রেণীবিন্যাস উদ্ভিদের সঠিক শনাক্তকরণকে সহজতর করে দেয়। অর্থাৎ এই শ্রেণীবিন্যাসের মাধ্যমে জীবজগতের সমগ্র উদ্ভিদকে আমরা সঠিকভাবে শনাক্ত করতে পারবো।
তিন নম্বর হচ্ছে শ্রেণীবিন্যাস উদ্ভিদ সম্পর্কিত আমাদের জ্ঞানকে সংক্ষেপে প্রকাশ করতে সাহায্য করে। অর্থাৎ আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে পুরো উদ্ভিদ জগৎকে আমরা সংক্ষেপে এটাকে বর্ণনা করতে পারব। চার নম্বর হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস উদ্ভিদের আদি উন্নত নির্ধারণে সাহায্য করে এবং বিবর্তন ধারার নির্দেশ দান করে। অর্থাৎ এখানে আমরা যে বিবর্তন ধারা যে কথাটা বলছে, অর্থাৎ আদি থেকে উন্নত, অর্থাৎ একটা এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণী, অর্থাৎ এককোষী প্রাণী থেকে যেমন আজকের আধুনিক মানুষের আবির্ভাব, সেটা হচ্ছে আদি থেকে উন্নত নির্ধারণে সাহায্য করে, অর্থাৎ বিবর্তন ধারার নির্দেশ দান করে। প্রিয় শিক্ষার্থীরা, এবারে পাঁচ নম্বর হচ্ছে ঔষধ তৈরির জন্য ভেষজ উদ্ভিদ শনাক্তকরণ এবং অন্যান্য উপকারী ও গুরুত্বপূর্ণ উদ্ভিদ শনাক্ত করতে শ্রেণীবিন্যাস জ্ঞান প্রয়োজন। অর্থাৎ আমরা উদ্ভিদ জগতের মধ্যে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে, সেগুলো আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে আমরা তাদেরকে শনাক্ত করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমি আলোচনা করব বেন্থাম ও হুকারের শ্রেণীবিন্যাসের ছক। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ জগৎ অর্থাৎ প্ল্যান্ট কিংডম। প্রিয় শিক্ষার্থীরা, এখানে উদ্ভিদ জগৎকে দুইটি উপজগতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে ক্রিপ্টোগেমিয়া আর দুই হচ্ছে উপজগৎ ফেনারোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়া হচ্ছে বীজহীন অপুষ্পক উদ্ভিদ এবং ফেনারোগেমিয়া সবীজ পুষ্পক উদ্ভিদ। অর্থাৎ এদের বৈশিষ্ট্য হচ্ছে, এক নম্বর হচ্ছে এদের ফুল ও বীজ হয় না, অর্থাৎ ক্রিপ্টোগেমিয়াদের ফুল ও বীজ হয় না, কিন্তু ফেনারোগেমিয়ার মধ্যে এদের অনেকের ফুল ও সবার বীজ হয়। দুই নম্বর হচ্ছে এরা প্রধানত স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে, কিন্তু ফেনারোগেমিয়ার মধ্যে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে ক্রিপ্টোগেমিয়াকে তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। বিভাগ এক থ্যালোফাইটা, বিভাগ দুই ব্রায়োফাইটা, বিভাগ তিন টেরিডোফাইটা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে বিভাগ এক থ্যালোফাইটার বৈশিষ্ট্য হল এদের দেহ মূল কাণ্ড ও পাতায় পৃথকযোগ্য নয়, অর্থাৎ এদেরকে মূল কাণ্ড পাতাতে আমরা বিভক্ত করতে পারবো না। এবং ব্রায়োফাইটা, এদের দেহ মূল কাণ্ড ও পাতায় পৃথকযোগ্য নয়, অর্থাৎ থ্যালোফাইটা এবং ব্রায়োফাইটাতে দুইটাই মধ্যে মূল দেহ মূল এবং কাণ্ড পাতাতে বিভক্ত করা যায় না, এবং টেরিডোফাইটার মধ্যে দেহ মূল কাণ্ড ও পাতায় পৃথকযোগ্য, একমাত্র টেরিডোফাইটাতে এসে মূল কাণ্ড পাতাতে পৃথক করা যায়। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে থ্যালোফাইটাতে ভ্রূণ সৃষ্টি হয় না, ব্রায়োফাইটাতে ভ্রূণ সৃষ্টি হয় না, টেরিডোফাইটার মধ্যে ভ্রূণ সৃষ্টি হয়। অর্থাৎ এখানে থ্যালোফাইটায় ব্রায়োফাইটাতে ভ্রূণ সৃষ্টি হয় না, কিন্তু টেরিডোফাইটাতে ভ্রূণ সৃষ্টি হয়। তিন নম্বর হচ্ছে ভাস্কুলার টিস্যু নেই, থ্যালোফাইটাতে ভাস্কুলার টিস্যু নেই, ব্রায়োফাইটাতে ভাস্কুলার টিস্যু নেই, এবং টেরিডোফাইটাতে ভাস্কুলার টিস্যু আছে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম এখানে বিদ্যমান থাকে। এরপরে চার নম্বরের মধ্যে আমরা দেখি থ্যালোফাইটাতে জননাঙ্গ সাধারণত এককোষী, ব্রায়োফাইটাতে ভাস্কুলার টিস্যু নেই, এবং এখানে এক্সাম্পল হচ্ছে সেমিবারবুলা। এখানে টেরিডোফাইটাতে জননাঙ্গ বহুকোষী ও জটিল প্রকৃতির, এখানে এক্সাম্পল হচ্ছে টেরিস। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব থ্যালোফাইটাকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শৈবাল, একটা হচ্ছে ছত্রাক, অর্থাৎ একটা এলজি একটা ফাঞ্জাই। প্রিয় শিক্ষার্থীরা, এক হচ্ছে কোষে ক্লোরোফিল আছে তাই বর্ণময়, অর্থাৎ ক্লোরোফিল থাকার কারণে শৈবালরা বর্ণময়, এবং ছত্রাক কোষে ক্লোরোফিল নেই তাই এরা বর্ণহীন, ছত্রাকে ক্লোরোফিল না থাকার কারণে এরা বর্ণহীন। দুই নম্বর হচ্ছে শালক সংশ্লেষের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই এরা সবুজী, অর্থাৎ যেহেতু শৈবাল
সবুজ ক্লোরোফিল থাকে, তাই এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এবং এদেরকে আমরা বলবো সবুজী। এবং অপরদিকে ছত্রাকে দুই নম্বরে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই এরা পরভোজী। অর্থাৎ এদের দেহে কোনো ক্লোরোফিল নাই, এরা বর্ণহীন, যার কারণে এরা খাদ্য নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং এরা পরভোজী। তিন নম্বর হচ্ছে শৈবাল কোষ প্রাচীর সেলুলোস নির্মিত, কোষ প্রাচীর সেলুলোস নির্মিত, অর্থাৎ গ্লুকোজের সমষ্টিতে সেলুলোস গঠিত। এখানে কোষ প্রাচীর কাইটিন নির্মিত, অর্থাৎ জটিল পলিস্যাকারাইড, কাইটিন হল জটিল পলিস্যাকারাইড। এবং চার নম্বর হচ্ছে সঞ্চিত খাদ্য শ্বেতসার, সঞ্চিত খাদ্য শ্বেতসার, এখানে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন। এখানে শৈবালের এক্সাম্পল হলো স্পাইরোগাইরা এবং ছত্রাকের বৈশিষ্ট্য হলো পেনিসিলিয়াম। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব ফেনারোগেমিয়া, অর্থাৎ পুষ্পক। এতক্ষণ আমরা দেখেছি বীজহীন অপুষ্পক, যাদের ফুল হয় না, এখন আমরা দেখব যাদের ফুল হয় অর্থাৎ পুষ্পক। এখানে ফেনারোগেমিয়ার বৈশিষ্ট্য হলো এদের অনেকের ফুল ও সবার বীজ হয়, অর্থাৎ এদের ফুল হবে এবং বীজ হবে, দুই হচ্ছে বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, অর্থাৎ এরা বীজের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়। ফেনারোগেমিয়াকে দুইটি প্রধান ভাগে ভাগ করা হয়, বিভাগ এক হচ্ছে জিমনোস্পার্মি এবং বিভাগ দুই হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। এখানে জিমনোস্পার্মি হচ্ছে, এখানে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের গর্ভাশয় নেই, অর্থাৎ গর্ভাশয় এদের থাকে না, এবং অ্যাঞ্জিওস্পার্মির মধ্যে এদের গর্ভাশয় আছে, এবং জিমনোস্পার্মির মধ্যে এদের ফল হয় না, অর্থাৎ এদের ফুল ফল হবে না কিন্তু অ্যাঞ্জিওস্পার্মিতে ফল হয়। তারপর তিন নম্বর হচ্ছে বীজ ব্যক্ত থাকে, অর্থাৎ বীজটা উন্মুক্ত থাকে এবং বীজ আবৃত থাকে, অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মিতে বীজটা আবৃত থাকবে। চার নম্বর হচ্ছে ভাস্কুলার টিস্যু আছে, এদেরও ভাস্কুলার টিস্যু আছে, এক্সাম্পল হচ্ছে সাইকাস। প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা দেখব অ্যাঞ্জিওস্পার্মি। অ্যাঞ্জিওস্পার্মিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, শ্রেণী এক ডাইকোটিলিডোনিস এবং মনোকোটিলিডোনিস। শ্রেণী এক ভ্রূণে বীজপত্র দুইটি, এখানে মনোকোটিলিডোনিসের মধ্যে ভ্রূণে বীজপত্র একটি, এখানে বীজপত্র দুইটি, এখানে বীজপত্র একটি। এখানে আমরা দেখতে পাচ্ছি মনোকোটিলিডোনিসের মধ্যে দেখতে পাচ্ছি পাতা জালিকা শিরাবিন্যাস, পাতার শিরাবিন্যাস হচ্ছে জালিকা, এখানে পাতার শিরাবিন্যাস হচ্ছে মনোকোটিলিডোনিসের মধ্যে দেখতেছি আমরা পাতার শিরাবিন্যাস, সমান্তরাল শিরাবিন্যাস। এবং তিন নম্বরে আমরা বৈশিষ্ট্যের মধ্যে দেখতেছি প্রধান মূল থাকে, এখানে মনোকোটিলিডোনিসের মধ্যে দেখতেছি আমরা গুচ্ছমূল থাকে, অর্থাৎ মূলটা গুচ্ছ হিসেবে থাকে। এবং চার নম্বরে দেখছি পুষ্প ট্যাট্রাম্যারাস বা প্যান্টাম্যারাস, অর্থাৎ ফুলটা পাপড়িগুলো পাঁচটা চারটা এভাবে সাজানো থাকবে, অর্থাৎ চারটা এবং পাঁচটা হিসেবে ভাগে বিভক্ত থাকবে। এবং এখানে মনোকোটিলিডোনিসের মধ্যে পুষ্প থাকবে ট্রাইম্যারাস, অর্থাৎ পুষ্পর দলগুলো তিনটা ভাগে বিভক্ত থাকবে। এটার এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, অর্থাৎ আম, আম হচ্ছে মনোকোটিলিডোনিসের উদাহরণ। এবং ওরাইজা স্যাটাইভা ধান, অর্থাৎ মনোকোটিলিডোনিসের উদাহরণ হচ্ছে ওরাইজা স্যাটাইভা, আর ডাইকোটিলি ডোনিসের উদাহরণ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা ব্যান্থাম হুকারের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আলোচনার মাধ্যমে তোমরা হয়তো বুঝতে পেরেছ আমাদের আজকের এই প্রাথমিক ধারণা, অর্থাৎ জীববিজ্ঞানের মৌলিক ধারণা ক্লাসটি। তারপরও যদি আজকের ক্লাসের যদি কোনো কিছু তোমরা না বুঝে থাকো, তোমরা আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবা, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বাড়ির কাজ। আজকের বাড়ির কাজ হলো জীবজগতের একটি আধুনিক শ্রেণীবিন্যাস লেখো। আমি আবার বলছি, জীবজগতের একটি আধুনিক শ্রেণীবিন্যাস লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এবারে বুক রেফারেন্স।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা বই তোমাদের জন্য উপস্থাপন করেছি। এটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, ডক্টর মোহাম্মদ আবুল হাসান। প্রিয় শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি এই বইটা তোমরা কিনতে পারো, অথবা আরও একটা বই আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অর্থাৎ লেকচার পাবলিকেশনের এই বইটা তোমরা কিনতে পারো। প্রফেসর মাহফুজা হক, মিলন কান্তি এবং আরও অন্যান্য টিচাররা এখানে আছে, তোমরা এই বইটাও কিনতে পারো। আমি আরও একটা বই দেখাচ্ছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিবুর রহমান দেবাশিস রায়, অর্থাৎ এটা অক্ষরপত্র প্রকাশনীর, তোমরা এই বইটাও তোমরা নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আর একটা বই দেখাচ্ছি, এখানে জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী, গাজী আসমল এবং শফিউর রহমান, গাজী পাবলিশার্সের এই বইটা তোমরা নিতে পারো। অর্থাৎ আমি এখানে তোমাদের জন্য চারটা বই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা এখান থেকে তোমাদের যে বইটা ভালো লাগে সেই বইটা তোমরা নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে, এই করোনাকালে কিছু সতর্কতা মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ঘরে থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধুবে, সবাই মাস্ক ব্যবহার করবে, এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।